নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব, দেবতা বা দেবীর ছবি বা মূর্তি সঠিকভাবে গৃহে রাখলে আপনার সুখ শান্তি ও সমৃদ্ধি অবশ্যই আসবে, কিন্তু যদি ঠিকঠাক যদি না লাগানো হয় তাহলে কিন্তু খুবই অশুভ প্রভাব পড়বে আপনার বাস্তুর উপর এবং আপনার উপর। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই আসব কৃষ্ণের ছবি বা রাধাকৃষ্ণের ছবি কোথায় কিভাবে লাগাবে। যদি আপনার শোয়ার ঘরে যদি ভগবান কৃষ্ণের অথবা রাধাকৃষ্ণের কোনো যুগল ছবি রাখতে পারেন, তাহলে আপনাদের মধ্যে দীর্ঘদিন চলে আসা দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যাবে। হনুমানজির ছবি কোথায় রাখবেন? আপনার ঘরের দক্ষিণ দিকে হনুমানজির ছবি রাখতে পারেন। হনুমানজির ছবি রাখলে ঘরের পজিটিভ শক্তির বৃদ্ধি পায়, ফলে জাতকের মনে সাহসের বৃদ্ধি ঘটে এবং যে কোনো বাধা সে পেরিয়ে যেতে পারে। তবে ভুলেও দক্ষিণ দিক ছাড়া অন্য দিকগুলোতে রাখবেন না, তাতে আপনার লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হবে। মা লক্ষ্মীর মূর্তি বা পট কোথায় রাখবেন? মনে রাখবেন, মা লক্ষ্মীর মূর্তি বা পট আসনে বসা অবস্থায় এমন মূর্তি বা পট নেবেন এবং তা যেন আপনার ঠাকুর ঘরের পূর্ব দিকে অথবা ঘরের পূর্ব দিকে আপনি রাখুন। তাহলেই দেখবেন আপনার আর্থিক উন্নতি ঘটছে, অন্যথায় কিন্তু বিপদ ঘটবে। এখন আসব মা দুর্গার ছবি কোথায় লাগাবেন। বাড়িতে মা দুর্গার ছবি রাখা খুবই শুভ, কিন্তু খেয়াল রাখতে হবে মা দুর্গার ছবিতে যে বাহন সিংহ আছে সেই সিংহের মুখ যেন হা করে অবস্থায় না থাকে, মুখটা বন্ধ থাকে সেই অবস্থায় ছবি আপনি বা পট আপনি রাখবেন। কারণ হা করে থাকা অবস্থায় সিংহের হিংস্রতাকে প্রকাশ করে, তাই এটি বাস্তুর ক্ষেত্রে খুবই অশুভ। এই সকল দেবদেবীর ছবি রাখতে হলে, অর্থাৎ নিচে যে দেবদেবীর কথা বলছি সেগুলো সর্বদা পূর্বমুখে রাখবেন, যেমন ভগবান শিব, মা লক্ষ্মী, দুর্গা, সরস্বতী এবং কুবের দেবকে। এর ফলে বন্ধুরা দেখবেন আপনার সংসারে উন্নতি তরতরিয়ে বাড়ছে, সুখ ও শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠছে আপনাদের পরিবার। তবে ভুলেও মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে রাখবেন না, এতে আপনার গৃহের নেতিবাচক শক্তির প্রভাব ঘটবে। আপনি এই ছবিগুলি ঘরের উত্তর পূর্ব কোণে রাখার চেষ্টা করুন, ভুলেও উত্তর পশ্চিমে রাখবেন না। রাখলে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হবে, দাম্পত্য জীবনের ছেদও পর্যন্ত ঘটতে পারে। বাড়ির মাঝামাঝির দেওয়ালে ভুলেও রাখবেন না, তাহলে বাড়ির সদস্যদের মধ্যে দুর্ঘটনার প্রবণতা কিন্তু বেড়ে যেতে পারে। তবে একটা কথা বলবো বন্ধুদের, ভুলেও শোয়ার ঘরে এই মৃত ব্যক্তিদের ছবি কিন্তু রাখবেন না, এটি এতটাই নেতিবাচক শক্তির উৎস যে বাড়ির কোনো সদস্যের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।